মানুষের তৈরি নগর। আমরা খুঁজে নিয়েছি তিনটি মানুষ, যাদের এক মন, এক স্বপ্ন। এই তিনজন মানুষের হাসি, কান্না, সুখ, স্বপ্ন নিয়ে আমাদের গল্প। সাত সকালে এসে এত বিরক্ত করছো? আচ্ছা, ভাড়া চাইলে কি বিরক্ত করা হয়? ইয়ে জমিদার ভাই, ইয়ে মানে রাতভর বসে বসে কবিতা লিখেছি তো, একদম ঘুমোতে পারিনি। আরে মিয়া, ভাড়া দেবার মুরুদ নেই, রাত জেগে কবিতা লিখো। আরে ভাড়া দিয়ে দেবো তো বললাম ভাইজান, সামনের সপ্তাহে এসে একদম গুনে নিয়ে যেন। যত সব বেকার ফালতু লোকের তালে পড়েছি। এত দেরি করলি কেন জয়? ঘরে নতুন বউ থাকলে অফিসারদের যেমন অফিসে আসতে দেরি হয়, তেমনি রাস্তায় ট্রাফিক জ্যামে পড়লে সবারই গন্তব্যে পৌঁছাতে দেরি হয়। Let's move. Okay, okay, chal. Tere chunariya dil le liya. Dekho koto diya ek loge. Aay aay. Lelita. Tere chunariya dil le liya. Ei bas bas bas, ei dao dao dao. College e deri hoye gelo. Ki kori ekhon? Tere chunariya. Are my god. কি ভুলটাই না করছিলি, এইভাবে কেউ রিক্স নে কেন? তোর সাইকেল আমাকে একটু তুলে নে না দোস, তাহলে দেরি হয়ে গেল তো। সরি দোস, ডাবলিং করার বয়স এখন নেই। বলিস কি রে, এটাই তো ডাবলিং এর বয়স। বেশ, তাহলে তুমি চালাও, আমি পিছনে বসি আর সঙ্গীত চর্চা করি। তোর বাড়ি কি চিটাগাং? যা শরণ দিস। তাহলে পাশা আছে আছে তুমি সারা তো গেছে। আই দিবস দিবস, হাই প্রতীক্ষার শিলারোধ ঝলসে দেয় পাতাবাহারের সোনালি সকাল, তপ্ত নিঃশ্বাস ছাড়ে বিবর্ণ দুপুর, তবুও প্রতীক্ষা, প্রতীক্ষা অনাগত বসন্তের। তুমি চঞ্চল শীতল নির্মল কোমল স্বর্গের দেবী নারী, তুমি চন্দ্র সূর্য গ্রহ তারা প্রকৃতি মনোহারী, এই পৃথিবীর সেরা বাক বিস্ময় চির সুন্দর তুমি, তুমি প্রেমিকা জননী আগুন পানি তুমি স্বর্গভূমি।
তুই কি করলি? আমার চুল ফেরা দে। ও কমল পদযুগল, চুমিয়ে দিতে ব্যর্থ হলো ঝরা ফুল, অশ্রু ঝরালো। বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন। জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন। ও বান্ধবী অনামিকা, আজ তোমাকেই প্রয়োজন। ও বান্ধবী অনামিকা, আজ তোমাকেই। যৌবনা তুমি বাসো নারী নদী, তোমার অঙ্গে অগ্নিগিরি যেন জ্বলছে নিরবধি। এই যৌবনে ও যৌবনা তুমি বাসো নারী নদী, তোমার অঙ্গে অগ্নিগিরি যেন জ্বলছে। জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন। জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন। আজ তোমাকে, শুধু তোমাকে আমি করছি নিমন্ত্রণ। ও বান্ধবী অনামিকা, আজ তোমাকেই প্রয়োজন। সুরঞ্জনা জানি লাখো লোকের ভিড়ে, সব বন্ধন ছিন্ন করে প্রিয়া এসো প্রেমের নীড়ে। জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন। কবে পাব গো অমোহিনী তোমার উষ্ণ আলিঙ্গন। সোনার আলো চন্দন তোমার মুখে, যদি স্বর্গ থেকে থাকে বুঝি আছে তোমার বুকে। নীল চাঁদেরই ভরা যোছনার আলো চন্দন তোমার মুখে, যদি স্বর্গ থেকে থাকে বুঝি আছে তোমার বুকে। জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন। জীবনে বসন্ত এসেছে,
ফুলে ফুলে ভরে গেছে মন, আমি জীবন ফিরে পাব যে পেলে তোমায় কিছু কম। ও বান্ধবী অনামিকা আজ তোমাকেই প্রয়োজন, জীবনে বসন্ত এসেছে ফুলে ফুলে ভরে গেছে মন। দিলি তো শালা কাপড় নষ্ট করি না, আমি যাইতেছি শ্বশুর বাড়ি আর তুই শালা মাঠে খোল ডাললি। আমার দই হয়ে গেল, খোল হয়ে গেল, সবই গেল দাদা। আমরা কে? থ্যাংক ইউ। আরে বাবা তুমি মাইকে ছিল বলিল। I need one girl. You. Come on, come on, come on, come on, dance with me. Madam, চাঁদের জোছনা ঝরে পড়ে শিশিরের মতো, মাতাল হাওয়া ঢেউ তুলে যায় সাগরে, এমন স্বপ্নময় সাজে প্রিয়তমা, সে যদি থাকিত আমারই পাশে। I'm sorry. Thank you.
ধীরে ধীরে বাজে রে বাজে বুকে ধীরে ধীরে আশিক দিওয়ানা হয়েছে এ দিল তোমাকে পেয়া রবিন না একই অবস্থা তোর আর কি রে আরে কান্দিস না আমরা আছি না আমরা থাকতে তোর কোনো চিন্তা নাই বোন ওর গার্লফ্রেন্ডে বাগাই লয়ে গেছে ইশাখা কলেজের ছেলে কায়েশ সো স্যাড শালা এত বড় সাহস শালাকে আরে সাহসের দেখছস কি টেনশনটা তো ওরাই বাড়াইতেছে সিরাজদোলা কলেজের ছেলেদের কোনো গার্লফ্রেন্ড পাইলে ইশাখা কলেজের ছেলেরা ফটো ফাই করে নিয়ে যায় আর ফর্দা ফাইরিং করে ছাইরা দেয় টেনশন এসব চলতে দেওয়া যায় না বেশ চলতে দিও না ওই ইশাখা হ্যাঁ ওই যে ওই যে ওই যে কায়েস আইতাছে ওই তো কায়েস হ্যাঁ লগে ওর আতা নিজে ওর দেখতাছি মনটা কয় ঘুষাইয়া শুয়ার বার্তা নাকশামা ছুড়ে এলাই হ্যাঁ আয় কায়েস আয় আমাকে দেখছিস এদিকে আয় তুই কাছে আয় কি ব্যাপার তুই শালা রবিনের গার্লফ্রেন্ড এর লগে লাইন মারস কেন হ্যাঁ এই ল্যাঙ্গুয়েজ প্লিজ কি কস এই শালা এই শালা আমার ল্যাঙ্গুয়েজ চেক আছে এটা ওকে ইংলিশ পরের লাইন এই সিরাজউদ্দৌলা কলেজের ছেলেরা আমাদের কায়েসকে মারছে না চল চল সবাই কপালে ব্যথা পেয়েছি দুঃখ নেই কিন্তু তোমাকে দেখার পর যে হৃদয়ে ব্যথা শুরু হলো ও মাই গড আপনার কপাল থেকে যে রক্ত ছড়ছে বেঁধে দেই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে কপাল কেটে রক্ত ঝরছে তুমি দেখছো কিন্তু তোমাকে দেখার পর আমার হৃদয় চিরে যে রক্ত ঝরছে সে তো দেখতে পাচ্ছ না আমি সত্যি দুঃখিত আপনাকে আঘাত দিলাম আসি What?
সজীব চল, আজকে বাংলা ক্লাসটা বুঝিস একদম। কবিতা শুধু কবিতাই নয়, কবিতার আরেক নাম জীবন। বিশ্ব সাহিত্যের একটা বিরাট অংশ জুড়ে রয়েছে কবিতা। আমরা আজকে মূলত কাব্যে আধুনিকতা নিয়ে আলোচনা করব। হোমওয়ার্ক দিয়েছিলাম কবিতা লিখে আনতে, সবাই খাতা জমা দাও। ও মাই গড, আমি তো কিছুই লিখিনি। ডন্ট ওরি, বুদ্ধি আছে, নোটবই দে। হাই, কি করবি? সব খাতা নিচে রাখবো। কি বাচ্চাটা পড়তে পড়তে ক্লাস শেষ, আইডিয়াটা কেমন? যাই খাতাটা দিয়ে আসি। এটা কার খাতা? ম্যাডাম আমার। পুরো খাতাটাই তো ফাঁকা, কবিতা কোথায়? এই তো ম্যাডাম আমার পাশেই বসে আছে, জলজান্ত কবিতা। কোয়াইট এভরিবডি, কোয়াইট। মেয়েরা, তোমরা কখনো ভালোবেসেছো? জি। অবাক হলে যে? ম্যাডাম আপনি কি কবিতার ক্লাস নিচ্ছেন নাকি প্রেমের ক্লাস? ভালোবাসার অর্থ কি শুধুই নরনারীর প্রেম? প্রেমিকা প্রেমিককে ভালোবাসে, বধূ ভালোবাসে স্বামীকে, মাতার সব ভালোবাসা সন্তানের জন্য। অমূল্য এই ভালোবাসা ছাড়া জীবন অর্থহীন। অপূর্ব, এ খাতাটা কার? আমার। দারুণ লিখেছো। জি ম্যাডাম। স্বপ্নে পাওয়ার মতো করে পাইনি, যদিও স্বপ্ন আমাকে দেখিয়েছে তোমার পূর্ণিমা চাঁদমুখ। হে প্রিয়তমা, কবি আমি, কবিতার জন্যেই না হয় একবার তুমি এসো। কবিকে না পারো, একটু না হয় কবিতাই ভালোবেসো। কবিতা চৌধুরী, একজন ভালো বন্ধুই হতে পারে একজন ভালো স্বামী। এটা তো আমার ডায়েরি না। কবিতা, হাই। হাই। কলেজে যাবেন নিশ্চয়ই? হুম। উঠে পড়ুন। ইস, কি স্বার্থ পরার মতো চলে যাচ্ছে দেখছিস? ঠিকই বলেছিস, আমরা হলে পারতাম না। কেমন আছে? ভালো। ও, পথে দাঁড়িয়ে আপনাকেই মনে করছিলাম, আজকে আপনাকে না পেলে অসুস্থ হয়ে যেতাম। দুদিন হলো আপনাকে খুঁজে মরছি। আমার জন্য মরছেন? ধন্য আমি। জানি আপনি বিশ্বাস করবেন না, সেদিনের ব্যবহারের জন্য আমি দুঃখিত। আপনার জন্য ওই শয়তানগুলো আমাকে বিব্রত করতে পারেনি। আচ্ছা, আপনি ওদের নোংরামি ধরে ফেললেন কি করে? ওদের আমি চিনি, তাছাড়া আমার চোখের সামনে আমার বন্ধু লাঞ্ছিত হবে, আর আমি চেয়ে চেয়ে দেখব তা কি করে হয়। কিন্তু আমি তো আপনার বন্ধু নই। যদি বলি বন্ধুর চেয়েও বেশি, কিছু কিছু মানুষ আছে যাদের সাথে সারাক্ষণ থাকলেও বন্ধুত্ব হয় না, আবার কিছু মানুষ আছে যাদের একবার দেখলেই মনে হয় হাজার বছরের চেনা মানুষ, কাছের মানুষ।
আমাকে দেখে কি তাই মনে হয়? যদি বলি তার চেয়েও বেশি। বাবা জীবন, আশা করি ভালোই আছো। গরিব মা বাবা সন্তানের অনেক ইচ্ছাই পূরণ করতে পারে না, সামান্য কিছু পারলে খুশির অন্ত থাকে না। তুমি কলেজে বড়লোক বন্ধুদের সাথে পড়াশোনা করো, তাদের দামি কাপড় চোপড় দেখে তোমার মনটা যাতে ছোট না হয় সেজন্য 1,000 টাকা পাঠালাম। তোমার পছন্দ মতো জামা কাপড় কিনবে, এটি তোমার বাবা মা। এটার দাম কত? 1700 টাকা। 1700 টাকা? ইয়ে কিছু কম হবে? জি না, এটা ফিক্সড প্রাইস। ও ঠিক আছে, আমার কাছে দিন। শুধু শখ থাকলেই হয় না, সাধ্যও থাকতে হয়। এটার প্রাইস কত? 1600 টাকা। সরি, রেখে দিন, পরে এসে নিয়ে যাব। ঠিক আছে। জীবন, জীবন, আরে এই জীবন, আরে জয়, তুই কি ব্যাপার, আর্লি ইন দ্য মর্নিং শপিং এ বেরিয়েছিস? তোর জন্য গিফট নিয়ে এলাম। গিফট আমার জন্য? হুম, জাস্ট এ স্মল গিফট, টেক ইট, খুলেই দেখ না। এগুলো? ও নো নো, কোনো প্রশ্ন নয়, কোনো শর্ত নয়। বন্ধুত্বে কোনো শর্ত থাকতে নেই, থাকবে শর্তহীন বিশ্বাস। তুই আর আমি হব একে অপরের প্রতি বিশ্বাসী, হব মোস্তফা, মোস্তফা। বন্ধু মুস্তফা, তোর আমার বন্ধুত্ব ভাঙে যদি কোনদিন, জীবন দেব ইস্তফা। মুস্তফা, মুস্তফা, ডোন্ট ওয়ারি মুস্তফা, আমি তোর বন্ধু মুস্তফা। স্বর্গ কি নরকে যাবি তুই যেখানে, বন্ধু তোর পিছে পিছে যাব সেখানে। এই জগৎ সংসারে নাই কিছু প্রয়োজন, দুই বন্ধু একই সাথে থাকব আমর। তোর দুঃখী আমার দুঃখ, তোর সুখী আমার
তোর জন্য আমি জান দিয়ে দেব রে। মুস্তফা মুস্তফা ডোন্ট ওয়ারি মুস্তফা, আমি তোর বন্ধু মুস্তফা। মুস্তফা মুস্তফা ডোন্ট ওয়ারি মুস্তফা, আমি তোর বন্ধু মুস্তফা। আরে তোর আমার বন্ধুত্ব ভাঙে যদি কোনদিন, জীবন দেব ইস্তফা। লোকের বাজারে তোকে রেখেছি আমার বুকের মাঝারে, তোর আমার বন্ধুত্ব যেন উপরওয়ালা দান, একয়ে মিশে গেছে যেন দুটি প্রাণ। আশা যদি কভু ঝড় হই যদি কভু পর, তোকে আমি খুঁজে নেব পরকালে রে। তোর আমার দুটি মন ধারাবে আজীবন, দুই বন্ধুর আমার প্রেমের মায়া জানে রে। মুস্তফা মুস্তফা ডোন্ট ওয়ারি মুস্তফা, আমি তোর বন্ধু মুস্তফা। তোর আমার বন্ধুত্ব আমি তোর বন্ধু মুস্তফা। শালা বন্ধুর বাড়িতে রাত কাটালাম, কোনো মজা পাইলাম না রে। তোর মজার খাতা পড়ি, কলেজে তো দেরি হয়ে গেল। আরে সিলাইস না দিছি তো জায়গা মতো হান্দায়া। তুই কি মনে করিস তুই নায়িকা শাবনু? না তো। তাহলে তোর এত দেমাক কিসের? তুই কি মনে করিস তুই নায়ক রিয়াজ? না তো। তাহলে তোর এত অহংকার কিসের? রকি আমার নাম, পাখির ডানা ভাঙাই আমার কাম। এই জীবন, আরে ওঠ, কি পড়ে পড়ে ঘুমাচ্ছিস? দেখ তোর জন্য সুখবর নিয়ে এসেছি। সুখবর? কিসের সুখবর? দেখাচ্ছি। কি আছে এতে? কবিতা পরিষদের উৎসবে তোর কবিতাই প্রথম হয়েছে, 10,000 টাকা পুরস্কার পেয়েছিস। বলিস, এই দেখ ছাপার অক্ষরে জল জল করছে তোর কবিতা। আমার কবিতা ফার্স্ট প্রাইজ, ইয়া 10,000 টাকা! মরে যাব রে, মরে যাব, পাগল হয়ে যাব রে। হোয়াটস দ্য প্রবলেম? চুপ হয়ে গেলি যে? কিন্তু জয়, আমি তো কবিতা পরিষদের উৎসবে কোনো কবিতাই পাঠাইনি, তাহলে ফার্স্ট প্রাইজ পেলাম কিভাবে? আর এই কবিতাই বা ছাপা হলো কেমন করে? সে যেভাবেই ছাপা হোক, এটা তো তোরই কবিতা। হ্যাঁ, এই কবিতা তো আমারই, নাম ধাম ঠিকানাও তো তোরই। হ্যাঁ, সো ডোন্ট থিংক ম্যান, গো অ্যান্ড গেট দ্য প্রাইজ। ধন্যবাদ তো আপনার প্রাপ্য। কেন বলেন তো?
কবিতা অনেক লিখেছি, প্রশংসা তো দূরের কথা, কেউ পড়েও দেখেনি। আর আপনি আমার কবিতা পড়ে শুধু প্রশংসাই না, পুরস্কার পাইয়ে দিলেন। এই পুরস্কার আপনার প্রাপ্য ছিল তাই। সেদিন ক্লাস শেষে ম্যাডাম বললেন, কবিতা, এই কবিতা তুমি উৎসবে পাঠাও, পুরস্কার পেয়ে যেতে পারো। কবিতা লেখা ডায়েরি থেকে আপনার নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিলাম, পুরস্কার পেয়ে গেলেন। এখন ম্যাডাম বলছে, কবিতা কি ব্যাপার, তোমার কবিতার পাশে জীবন নামটি কার? আপনি কি বললেন? বললাম, বললাম আমার বন্ধুর। কিন্তু আমি তো আপনার বন্ধু নই। আরে হয়ে গেলেন, বন্ধুকে এভাবে ফাঁকি দিলে কিন্তু চলবে না। পুরস্কার পেলেন, খাওয়া নিশ্চয়ই। I'm sorry, কবে খাবেন বলুন? দাওয়াতের নাটাই তো আপনার হাতে, সুতো ধরে। ব্যাপারটা কি? আনন্দে আছি, খুশিতে আছি। বন্ধুটি কি প্রেমে পড়েছে নাকি? প্রেমে জীবন, প্রেমই কবিতা। হ্যাঁ, আমি ওকে অনেক ভালোবাসি। যদিও না থাকে তো আমিও নেই, আমার কবিতাও নেই। যদি কখনো ওকে আমি জীবন সাথী রূপে কাছে পাই, আমার খুশি আকাশ ছুঁয়ে যাবে। ভালোবাসায় পাওয়ার অধিকার তো থাকবেই বন্ধু, চিন্তার কি হলো? ও না, মানে ব্যাপারটা হচ্ছে যে আমার কবিতা উৎসবে পাঠিয়ে আমাকে পুরস্কৃত করলো, তার জন্য আমার কিছু করা উচিত। বুঝতে পারছি। নে ধর। টাকা? টাকা দিয়ে কি হবে? টাকা দিয়ে সব হবে। গার্লফ্রেন্ডকে নিয়ে সারা দিন ঘুরে বেড়াবি, শখের জিনিস গিফট করবি, দামি হোটেলে নিয়ে খাওয়াবি, তুইও সাথে থাক, খুব মজা হবে। আরে পাগল নাকি, প্রথমবার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাচ্ছিস? দেখলে মনে হয় হাজার হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়। এই জয়! আরে জীবন, কেমন আছিস? ভালো। নিচে দাঁড়িয়েই কথা শেষ করবি নাকি উপরে আসবি? উপরে আসছে। চমৎকার জায়গা। হ্যাঁ, মাঝে মধ্যে এই ছাদে কিছু সময় কাটাই। তা বন্ধু তোর কথা বল, হঠাৎ এই পথে নতুন কোনো খবর এনেছিস? বান্ধবীর সাথে সময় কেমন কাটলো? চোখে চোখ রেখে নতুন কোনো কবিতা লিখতে পারলি? কবিতা? হ্যাঁ, যেমন ওই ঠোঁটে ঠোঁট, ওই বুকে বুক, প্রকৃতি আমায় ডাক দিয়েছে এখনই চাই সুখ। একলাতে মারো শালা। হ্যাঁ, আরে বোকারাম, হাত ধরেছিস কিনা, চুমু খেয়েছিস কিনা, নাকি শুধু চুমুকে চুমুকে পানি খেয়ে এলি? গরম হয়ে গেছি। দাঁড়া, বরফ দিয়ে রুয়াবজার শরবত নিয়ে আসি। আরে শোন শোন শোন, শরবত লাগবে না, আয় কথা বলি। আহা, বরফ ছাড়া এত গরম ঠান্ডা হবে না। শালা তিন নম্বর। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়। এই নে, ঠান্ডা হ। আগে তুই ঠান্ডা হ শালা, একটা খা আর একটা তোর মাথায় ঢাল। এতক্ষণে বুঝলাম বন্ধু আমার হঠাৎ করে গরম হয়ে গেল কেন। এই কত দূর এগুলি? ঠোঁটে ঠোঁট, বুকে বুক, প্রকৃতি আমায় ডাক দিয়েছে এখনই চাই সুখ। এই চুমুটুমু খেয়েছিস তো নাকি আরো বেশি কিছু? হ্যাঁ, মৌচাকে ধোয়া দেয় কদু আর চিচিঙ্গা খেয়ে যায় মধু। না বলো সে লাভ নেই, আপনার এই ডায়েরি আমি পড়ে ফেলেছি। এখন বল কে সেই সুন্দরী যে তোকে নরম করেছে, গরম করেছে? কলেজ রুটে তার সাথে আমার প্রথম দেখা। ওকে প্রথম দেখি দু চোখে প্রেমের আলো ছড়িয়ে গেল। এত দূর শেয়াল দেখি গর্তে ঢুকে গেছে। তা মনের কথা কি বলেছিস? না বন্ধু, বলি বলি করে বলা হয়নি। কেন? কর্পূর পাত্রে ঠেকে রাখা হয়,
শালা দেখি কবি হয়ে গেল, হাতের তালুতে নিলেই উড়ে চলে যায়। তাকে ভালোবাসি তাই সে কথা বুকের পাথর বাটিতে ঠেকে রেখেছি। প্রকাশ করিস নি কেন? ভয়ে, যদি আমার ভালোবাসায় সাড়া না দেয় তাহলে তো কর্পূরের মতোই উড়ে যাবে প্রেম বিশ্বাস বন্ধুত্ব। আমরা দুজনেই দেখে একই নৌকার মাঝি, আমার ভালোবাসাও ওই কলেজ রোডেই, আমারও ওই একই দ্বিধাদ্বন্দ্ব। তাকে প্রেম নিবেদন করে যদি ব্যর্থ হই তাহলে যে বন্ধু হিসেবে সে পাশে থাকবে না। ভালো কথা, তোর বান্ধবীর সাথে কবে পরিচয় করিয়ে দিচ্ছিস? কালকেই। আর তোর বান্ধবীর সাথে? কালকেই। কোথায়? কলেজ রোডে। দেখুন তো কয়টা বাজে? দশটা দশ বাজে। ও আসছে না কেন? তাই তো, আমার ওনার কোনো পাত্তা নেই। আচ্ছা হলোটা কি? আল্লাহ জানে। হ্যাঁ ফোন করে দেখি ও বাসা থেকে বেরিয়েছে কিনা। তোর তোরই ব্যাটারি ডাউন, দোকান থেকে করে আসি। আবার তুই? আমি একটা ফোন করে দেখি আমরা উনি রওনা হয়েছেন কিনা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি স্যার। আমার নতুন কবিতার বই, পড়ে দেখো ভালো লাগবে। আন্টি কবিতা আছে? ও তো কলেজে চলে গেছে। কখন? ঘন্টাখানেক আগে। চলি। জি সালামুকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পেলি ওকে, বাসা থেকে বের হয়েছে, তুই ফোনটা করে আয়, আমি সামনে দেখছি। ঠিক আছে, বইটা দেখ। ভালোবাসা দাও নইলে মরে যাব। আসসালামু আলাইকুম আন্টি, কবিতাকে একটু চাচ্ছিলাম। কবিতা কলেজে চলে গেছে, কোনো দরকার ছিল? না এমনি, রাখি। থ্যাংক ইউ। এই জীবন, এদিকায় এদিকায়। আরে চেঁচাচ্ছিস কেন? ওই যে রূপালী কন্যারা আসছে, ওদের মাঝে আছে আমার প্রিয়া, যাকে আমি মন দিয়েছি। কোনটা দোস্ত? তুই তো আমার টেস্ট জানিস, বল না আমার কোনটা। ওই যে গোলাপি কাপড় পরে গোলাপ সুন্দরী যে মেয়েটি আসছে, ওই মেয়েটি হচ্ছে আমার। ওই মেয়েটি হচ্ছে তোর বন্ধুর চাওয়া, তার প্রেম। সত্যি তুই আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক ধরে ফেলেছিস। কবিতা আমার জান, মাই সুইট হার্ট, ওকে ছাড়া আমি বাঁচবো না। দূর থেকে দেখি চুপ, বরফ হয়ে গেলি, কাছে দাঁড়ালে ওর রূপের ঝলকে বেহুশ হয়ে যাবি। ওর কণ্ঠ শুনলে তো মারাই যাবি দোস্ত। মারাই তো গেলাম। আমার একটা জরুরি কাজ মনে পড়ে গেছে, চলে। আরে জীবন শোন শোন। আরে জয় এখানে দাঁড়িয়ে? আরে তোমার প্রতীক্ষা। আচ্ছা, আরে ও জীবন না? আরে জীবনই তো। এই জীবন, এই জীবন, শোনো শোনো। শুনতে পাইনি বুঝি? জানো জয় জীবন খুব ভালো ছেলে, পরিচয় নেই বুঝি, চমৎকার কবিতা লিখে। ওকে না জানিয়ে ওর কবিতা আমি উৎসবে পাঠিয়েছিলাম, ও পুরস্কারও পেয়ে গেছে। কি হলো, কি ভাবছো? জীবন তোমার বন্ধু? হ্যাঁ আমার বন্ধু, একদিন পরিচয় করিয়ে দেব। এখন চলো বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দিই, চলো। তোমাকে তো সম্পূর্ণ আমার জানা হলো না, আর ওদের জেনে কি হবে? আজ থাক, না হয় অন্য একদিন চলি। আরে এই জয়, জয়। এই যে ভাই, এই যে ভাই, কিছুক্ষণ আগে একটা ফোন করেছিলাম, আপনার মনে আছে? কটা মনে রাখবো, সারাদিন তো কত লোকে ফোন করে। আমরা দুই বন্ধু পরপর দুটো ফোন করেছি, একটু খাতাটা দিন না প্লিজ। এই নিন।
কি মোদের কাছে বরফ বেচতে যাওয়া তাই শামুকের মতো নিজের ভিতরে নিজে লুকিয়ে যে রই তুমি হিমালয় আমি আইসক্রিম নই তোমাকে ভালোবাসবার যোগ্যতা বলো কই তুমি হিমালয় আমি আইসক্রিম নই তোমাকে ভালোবাসবার যোগ্যতা বলো কই আরে জয় তুমি এত রাতে তোমার কথা মনে হলো তাই চলে এলাম বেশ করেছো আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না শোনাও না প্লিজ ঘুমিয়ে থাকো গো সজন ফুলের বিছানা ঘুমিয়ে থাকো গো সজনী ঘুমিয়ে থাকো গো সজনী ফুলের বিছানা ঘুমিয়ে থাকো গো সজনী আকাশের পালি চাঁদ চাঁদে ভরা যোছো না আকাশের পালি চাঁদ চাঁদে ভরা যোছো না ঝরে পড়ুক তোমার গান ঘুমিয়ে থাকো গো সজনী ফুলের বিছানা ঘুমিয়ে থাকো গো সজনী স্থানে তোমার প্রেমের কবর দিয়ে বেঁচে আছে ছিন্ন ভিন্ন একটা জীবন নিয়ে বুকের গোরস্থানে তোমার প্রেমের কবর দিয়ে বেঁচে আছে ছিন্ন ভিন্ন একটা জীবন নিয়ে নয়ন জলের নদী বয়ে আমার বুকের ব্যথা লই নয়ন জলের নদী বয়ে আমার বুকের ব্যথা লই যাক না তোমার আঙিনা ঘুমিয়ে থাকো গো সজনী ফুলের বিছানা ঘুমিয়ে থাকো গো সজনী জয় কি হলো থামলে কেন গাও না ঘুম যেন নাহি ভাঙে ও প্রাণ প্রিয়ানে এ ঘুম যেন নাহি ভাঙে ঘুমের ঘরে স্বপ্নে আসি যাব তোমায় ভালোবাসি ঘুমের ঘরে স্বপ্নে আসি যাব তোমায় ভালোবাসি সোনার ময়ূর পঙ্খী না এ ঘুম যেন নাহি ভাঙে ও প্রাণ প্রিয়ানে এ ঘুম যেন নাহি ভাঙে
ভিজেছে মোনামা গভীর জলের তালে, প্রেম পিপাসাতে বুকটা জলে কেবল জালে। তলিয়ে গেছে মোনামা গভীর জলের তালে, প্রেম পিপাসাতে বুকটা জলে কেবল জালে। আমার চতুর্দুয়ার বন্ধ থাকবো না আর তিলেক দণ্ড, আমার চতুর্দুয়ার বন্ধ থাকবো না আর তিলেক দণ্ড। তুমি বিহীন এই ধারা ঘুমিয়ে থাকো গো সজনী ফুলের বিছানা, ঘুমিয়ে থাকো গো সজনী। আকাশে রূপালি চাঁদ চাঁদে ভরা যোছনা, আকাশে রূপালি চাঁদ চাঁদে ভরা যোছনা। ঝরে পড়ুক তোমার গা ঘুমিয়ে থাকো গো সজনী ফুলের বিছানা, ঘুমিয়ে থাকো গো সজনী। হাই কবিতা, হাই। যাও, তোমার সাথে কথা নেই। সেদিন এত করে ডাকলাম, ভাবখানা এমন যেন চেনোই না, অথচ তুমি আমার বন্ধু। আই এম সরি, সেদিন খুব তাড়া ছিল। জানো, আমি আরো একজন বন্ধু পেয়েছি, নাম জয়। জয় খুব ভালো ছেলে, ওকে আমার খুব ভালো লাগে। তাই নাকি? হ্যাঁ। কি ব্যাপার, তুমি হঠাৎ গম্ভীর হয়ে গেলে? অন্য কথা ভাবছিলাম। আরে দেখি দেখি তোমার হাতে কি, আরে দেখি না। আচ্ছা, প্রেমিকার জন্য মালা নিয়ে অপেক্ষা জীবন, শুধু ফুলি উপহার দিয়ে যাচ্ছ নাকি মনের কথাটাও বলেছ? বলি বলি করেও বলা হয়নি। এ ভুল করো না, বলতে দেরি হলে হারাবার ভয় আছে। কবিতা, এমন কিছু মুখ আছে, চোখ আছে, যার পানে তাকালে শুধু ভালোবাসা যায়। ভালোবাসার কথা মুখে বলা যায় না। সত্যি তুমি কবি, এত প্রেম তোমার অন্তরে, আফসোস সেই নারীর জন্য যে এত কাছে পেয়েও তোমার মনের কথা জানল না। জীবন জীবন বলো কি, এসে তোমাদের হয়ে আমি না হয় তাকে মনের কথা বলবো? কি নাম, কেমন তার চেহারা, সে কি দেখতে আমার মতো নাকি আমার চেয়েও সুন্দর, বলো? আমার সঙ্গে তুলনা করি বলো। আমার বাস এসে গেছে।
এই আইসক্রিম খাবি? কোনদিন চোখ তুলে চাইবি না, যা ধরম সুরেখা। হিস্ট্রি পাইতেছি না, পাইয়া গেছি হিস্ট্রি। ছবির নাম হইল গাছে কাঁঠাল গোপে তেল। প্রজেকশন স্টার্ট। দিদি লোটার পড়া দেব দেব করা ফুচকি দিয়া কি দেহে আই তেরে বট মতলব আই কি দেখ বাচ্চা কাছে আয় তোরা তো এদিক কোনা ওদিক কোনা, কি লিয়ে ঘষাঘষি করলাম? ও মাই গড, তুমি সত্যি বলছো? হ্যাঁ, জীবন যদি সময় মতো না আসতো কি যে হতো ভাবতেও পারছি না। লালসী পুরুষ আক্রোশী নারী দেহে অ্যাসিডও ছিটিয়ে দেয়, অ্যাসিডে পোড়া ঘায়ের যন্ত্রণা নিয়েও নারী বাঁচতে পারে, কিন্তু ধর্ষণ তো আব্রুতে অ্যাসিড মারা সামিল। ধর্ষিতা নারীর স্থান এ সমাজে কোথায় বলতে পারো জীবন? আমি জয়। ও আই এম সরি, আসলে কালকের পর থেকে জীবনের ছায়া যে আমাকে ঘিরে রেখেছে। একদিন পরিচয় করে দেব, দেখবে জীবনের মতো বন্ধুই হয় না। দোয়া করি ওর প্রেম যেন সার্থক হয়, ও যেন সুখী হয়। বান্ধবীর আন্তরিক দোয়া বন্ধুদের সুখের জন্য খুব কাজে লাগে। এই টাচ করো না, দেখি জীবনের প্রেম কেমন হবে। টাচটা অন্যভাবে করি। এখান থেকে আমরা দুজন রেলের উপর দিয়ে 25 কদম হেঁটে যাব। যদি কারো পা পিছলে যায় তাহলেই বুঝবো প্রেমের আকাশে মেঘ আছে, দুর্যোগ আছে, নইলে সব ক্লিয়ার। কি আইডিয়া, চলো। তুমি চিন্তা করো না, আমি দেখছি। জয়, 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 জ
ছুঁয়ো না, আমি দেখছি। কবিতা ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা গেছে। কে বললো? জাহাঙ্গীর। কবিতা এখন কোথায়? পঙ্গু হাসপাতালে। যা, ছেলেটা নিজের জীবন বাজি রেখে তোমার মেয়েকে বাঁচাল। যাই বলো, ছেলেটি অপূর্ব, কবিতার সাথে বেশ মানাবে। আমিও ঠিক তেমনটাই ভাবছি। তাই জীবন, ওখানে দাঁড়িয়ে কেন? এসো। আরে এসো না, ভেতর এসো, বসো। পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু জয়। তোমাকে বলেছিলাম না, আমার একজন কবি বন্ধু আছে, জীবন। আমি খবর পেলাম তুমি অ্যাক্সিডেন্ট করেছো। আমার কথা ছাড়ো, দেখো 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 জয়ের কি অবস্থা হয়েছে। জয়ের কিছু হলে আমি কি আর বাঁচতাম? কবিতা, পানি পানি। কি আশ্চর্য, পানির অপর নাম জীবন। জীবন আমারও খুব প্রিয়। কি সুন্দর অর্থ বয়ে বেড়ায় আমাদের তিনটি নাম, কবিতা, জীবন আর জয়। কবি যখন কবিতাকে জয় করে, তখনই হয় একটি পূর্ণ জীবন। আর কবিতাকে জয় করা না গেলে? তাহলে জয়ের শূন্য স্থান পূরণ করে পরাজয়। অধিকাংশ কবির ভাগ্যে তাই জোটে। ভুল বলছো কবি, জয় পরা যায় যাই হোক, কবির জীবনে কোনো ব্যর্থতা নেই। আছে, একটি সুন্দর কবিতা না পাওয়াই কবির জীবনে ব্যর্থতা। আসি, গেট ওয়েল সুন। কবিতা, জীবন সাথী বেছে নেয়ার ব্যাপারে তোর কোনো স্পষ্ট সিদ্ধান্ত থাকলে আমাকে বল। আমি তোর মা, আমি তোর প্রথম বন্ধু। আমার স্বামী কে হবে সে কথা আমি জানি না মা, কিন্তু যে হবে তাকে প্রকৃতই আমার বন্ধু হতে হবে। সে আমাকে চিনবে, জানবে, বুঝবে, আমার জন্য জানও দিতে পারবে, যেমন আমার বন্ধু জীবন আর জয় ঠিক ওদের মতো একজন। জীবন আর জয়, ওদের দুজনের মধ্যে একজন কি হতে পারে না তোর কাঙ্ক্ষিত স্বামী? মাগো, বন্ধু হলেই যে সে একজন ভালো স্বামী হবে তার কোনো গ্যারান্টি নেই। বিয়ের আগে
তোর বাবা আমার বন্ধু ছিল না, কিন্তু এখন এখন সে আমার দুই। আবার দেখ, তোর একমাত্র চাচা, চাচিকে বিয়ে করার আগে ওরা বন্ধু ছিল, কিন্তু বিয়ের পর শুধু ঝগড়া আর বিবাদ। এই সংসারে অ্যাডজাস্ট করে চলাটাই বড় কথা মা। জীবনকে ফুলে ফুলে পুষ্পিত করতে একজন ভালো সঙ্গীর অবশ্যই দরকার আছে মা। একটা কথা বলি? একটা নয় হাজারটা কথা বলো। অনেক কথা বলবো বলেই তো বেড়াতে বেরিয়েছি। জয়, কি ভাবছো জীবন সম্বন্ধে কি সিদ্ধান্ত নিলে? জীবন সম্বন্ধে সিদ্ধান্ত নেবে তো জীবন নিজে। অবশ্য সিদ্ধান্ত সে অলরেডি নিয়েই ফেলেছে। বন্ধু হিসেবে আমাকে ও যখন ডাকবে তখনই পাবে। কবিতা, আমি তোমার জীবন, আই মিন তোমার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইছি। আমার ভবিষ্যৎ? বিয়ে শাদীর ব্যাপারে কি ভাবছি? ও মাই গড, তুমি দেখছি আমার বাবা আমার মতো কথা বলছো। আচ্ছা, যারা প্রেম করে না, বিয়ে করে না, সংসার করে না, তাদের কি জীবন কাটে না? কাটে। যাও। এই খবর দাও। দেখো 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 দেখো, ভালো হচ্ছে না কিন্তু। যন্ত্রণায় কি আনন্দ আছে? আছে আছে, আমি নীল যন্ত্রণায় ছটফট করে আনন্দ পেতে চাই। সবাই কি মীরাবাইয়ের কাছে সুখ পায়? পায় পায় পায়, সবাই সুখ পায়। তোমার প্রেম? না না না, তুমি আমার প্রেম নও, তুমি আমার কবিতাও নও, তুমি মীরাবাই। তুমি আমাকে আনন্দ দাও, খুশি করো, তুমি নাচো। কবি, তুমি আমাকে নাচাবে? হ্যাঁ নাচাবো। আমি তো নাচবো না। তুই হাজার পুরুষকে নাচাতে পারিস, আজ কেন নাচবি না? আমি তোকে নাচাবো। নাচ মীরাবাই, নাচ নাচ মীরাবাই, নাচ নাচ মীরাবাই, নাচ নাচ মীরাবাই, নাচ। এই প্রেমিকাকে বাইজি বানালাম, চোখের সামনে কবিতার মৃত্যু হলো, চোখের সামনে কবিতার মৃত্যু হলো। এমন চিন্তা আমি কেমন করে করলাম, কেমন করে করলাম, কেমন করে করলাম। না 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 না, আমি থাকবো না তোদের পৃথিবীতে। যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, আমি আমি চলে যাব। জয় জয় বন্ধু আমার, কবিতাকে নিয়ে তুই সুখী হ। কবিতার মনে কখনো কষ্ট দিস না, কষ্ট দিস না।
কোথায় যাচ্ছিস? ব্যবসার কাজে বরিশাল। আমি তো জানতাম তোর বাবার ব্যবসা ঢাকাতে। তুই কোথায় যাচ্ছিস? চাঁদপুর, নানার বাড়ি। তোর নানার বাড়ি তো নওগাঁ। তোর বাবা আবার দ্বিতীয় বিয়ে কবে করলে? বাজে মন্তব্য করবি না, তুইও মিথ্যে বলবি না। এই জয়, জীবন থেকে পালিয়ে বাঁচতে চাস? আর তুইও হতে চাস ত্যাগী পুরুষ? বন্ধুর জন্য নিজের ভালোবাসার পৃথিবী ছেড়ে চলে যেতে চাস? পারবি, পারবি, পারবি কি মুহূর্তের জন্য ভালোবাসার স্মৃতি ঘেরা দিনগুলোকে ভুলে যেতে? পারবি, পারবি কি কবিতাকে মন থেকে মুছে ফেলতে? না না না, তা আমি পারবো না, কিছুতেই পারবো না। তাহলে পালিয়ে যাচ্ছিস কেন? জানি না, জানি না। এই তুই কেন পালিয়ে যাচ্ছিস? হ্যাঁ, বন্ধুর জন্য ভালোবাসা কোরবানি দিয়ে মহান সাজতে চাস? হ্যাঁ, সে সুযোগ আমি তোকে দেব না, কারণ ভালোবাসা কোরবানি করা যায় না। আর একথা মুখে আনা নিজেকে ধোকা দেওয়ার সামিল। আরে জীবন, তুই কেন নিজেকে ধোকা দিতে চাস? ভালোবাসা কোরবানি করতে পারবো না, পৃথিবীর কোনো মজনুই তা পারবে না। আর তাই নিজের বুকে সেই ভালোবাসাকে কবর দিয়ে চলে যাচ্ছি। তোরা সুখে থাক, ভালো থাক। সুখে থাকবো? বন্ধুকে দুঃখ দিয়ে সুখে থাকবো? আর তুই বুকের ভেতর প্রেমের সমাধি বয়ে বেড়াবি? আমি জীবনভর বয়ে বেড়াবো তোর দীর্ঘশ্বাসের বোঝা। তুই কি মনে করিস ভালোবাসাকে কবর দেওয়ার ক্ষমতা শুধু তোর আছে, আমার নেই? আছে রে জীবন, আছে, আমারও আছে। কারণ আমরা দু বন্ধু ভালোবেসেছি শুধু একটি মেয়েকে, শুধু একটি মেয়েকে, যে আমাদের দু বন্ধুর বোবা ভালোবাসার রশি ধরে পুতুলের মতো নাচিয়েছে, ওই টিচারিনী কবিতা। কবিতাকে দিচারিণী বলবি না, দিচারিণী সে নয় যার প্রেমে পড়ে আমাদের বন্ধুত্বে ফাটল ধরেছে। আমরা দুশ্মনের মতো একে অপরের মুখোমুখি এসে দাঁড়িয়েছি। সে তো শুধু দিচারিণী নয়, সে এক নষ্টা, ভ্রষ্টা চরিত্রের এক খলনায়িকা। জীবন, কি বললি, কি বললি তুই? যা বলবো ঠিকই বলেছি, ঠিকই বলেছি। এই তোরা তো লাগে কেন? কবিতা সম্পর্কে একটা বাজে কথা বলবি না, একটা বাজে কথা বলবি না। আর বলবো, হাজার বার বলবো, কি করবি তুই? তোমাদের সব কথা আমি শুনেছি। একটি মেয়ে তো আর দুজনকে গ্রহণ করতে পারে না। যে কবিতার জন্য দু বন্ধু এ রাগ, অভিমান, আত্মদহ, সে কি জানে তোমাদের মনের কথা? আচ্ছা, এমনও তো হতে পারে তোমরা দুজনই কবিতার সমান বন্ধু, আর কবিতার বন্ধু সে অন্য কেউ। ভালোবাসা বুকে চেপে রাখতে নেই, বাষ্প হয়ে যায়। মনের কথা দুজনই প্রকাশ করো। তোমাদের ভাবি ওকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি, প্রেমের বিয়ে বেশ আছে, সামনে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসার দিবস। হ্যাঁ, হাই কবিতা। হাই জয়, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। থ্যাংক ইউ। প্লিজ এখন না, আমি যাবার পর। তুমি কি এখনই যাবে? আসি, বাই বাই। ওয়াও, কবিতা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমার চিন্তায় তুমি, আমার চেতনায় তুমি, ভালোবাসায় তুমি। তোমাকে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না।
গিয়েছো? আমি ভাবতেও পারিনি তুমি আমার এখানে আসবে। এসো এসো, ভেতরে এসো। আমি তোমার কাছে যাচ্ছিলাম। কি ব্যাপার বলো তো হঠাৎ আমার কাছে? এখন বলবো না, তুমি আমার মেহমান। আগে বলো কষ্ট করে আমার কাছে কেন এসেছো? এখন বলছি না, দেখে আন্দাজ করো। আমার মনের একান্ত বাসনা ছিল যে আমার স্বামী হবে তাকে প্রথমেই হতে হবে আমার বন্ধু। জানোই তো আমার দুজন বন্ধু আছে, তুমি আর জয়। তুমি তো আগে একজনকে মনটা দিয়ে ফেলেছ, তাই ঠিক করলাম। জয়, আরে জয়, এই জয়, জয়। কে? কবিতা? কোথায় তুমি? জয়, বসো। আরে আমি বাথরুমে আসছি। ওহ, কি এলোমেলো রে বাবা, এর সাথে ঘট করতে আমার 12টা বাজবে। কি অবস্থা করে রেখেছে! ভেবো না সোনার চান পিতলার ঘুঘু, তুমি এলোমেলো করবে আর আমি। হ্যাঁ কবিতা, আমরা দুজনেই বন্ধু। এই কথা তোমরা আমার কাছে গোপন করেছ কেন? অতিথি পাখির মতো আমাদের দুই বন্ধুর জীবনে একটি মেয়ে আসে, যাকে আমি ভালোবাসি, জীবনও তাকে ভালোবাসে। সে মেয়েটির নাম কবিতা। এমন কিছু মুখ আছে, চোখ আছে, যার পানে তাকালে শুধু ভালোবাসা যায়। ভালোবাসার কথা মুখে বলা যায় না। জীবন, যদি তুমি দৌড়ে ওই বাসটিকে ধরতে পারো তাহলে মনে করে নাও তোমার ভালোবাসাকে তুমি জয় করতে পারবে। কবিতা, তোমার কাছে একটি সত্যই গোপন করেছি, তা হলো জীবন আর আমার বন্ধুত্বের কথা। স্বার্থপরের মতো যা কিছু করেছি, তোমাকে ভালোবাসার নেশায় করেছি, তোমাকে পাবার নেশায় করেছি। পাহাড়ের মতো উঁচু আমার আর জীবনের বন্ধুত্ব, প্রেমের কারণে আমাদের বন্ধুত্বে ফাটল ধরে। যদি তোমাকে হারিয়ে ফেলি সেই ভয় গোপন করেছি, যদি অন্যায় করে থাকি ভালোবাসার কাঠগড়ায় তুলে তুমি আমার বিচার করো। অপরাধ হলে শাস্তি দাও। সত্য গোপন জীবনও করেছে, ওকে কি শাস্তি দেব বলো? কি শাস্তি দেব নিজেকে? তোমরা তো আমাকেও আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছো। বন্ধুত্বের কাঠগড়া মহান, ত্যাগের মহিমায় উজ্জ্বল, কিন্তু ভালোবাসার কাঠগড়া যেমন উদার তেমন নিষ্ঠুর। সহজে সে কোনো সিদ্ধান্ত জানাতে পারে না। কবিতা, কবিতা প্লিজ আমার কথা শোনো।
কবিতা, কবিতা প্লিজ, কবিতা আমার কথা শোনা যাও, কবিতা, কবিতা। কোনো কারণে ফেরানো গেল না তাকে, ফেরানো গেল না কিছুকে, কোনো বাঁধনে, কোনো বাঁধনে বাঁধা তো গেল না তাকে, বাঁধা তো গেল না কিছুকে। সে হৃদয় পথে রোদে এক রাশ মেঘ ছড়িয়ে হারিয়ে গেল নিমেষে। জীবন, জীবনের সঙ্গিনী হবে তুমি যেদিন আমার, হবে তুমি যেদিন বধু নাম দেব আমি, বধু নাম দেব সেদিন তোমার, সেদিন তোমার। আছো তুমি কোথায় লুকাইয়া, আছো তুমি কোথায় লুকাইয়া, বেলি ফুলের মালা আমার, বেলি ফুলের মালা শুকাইয়া, কেমন কথা, কেমন তাকে বলা গেল না, মনের কথা কি ঠোঁটেই রয়ে যাবে, মনের কথা কি ঠোঁটেই রয়ে যাবে। সবাই চায় প্রেম, সবাই চায়, আমি চাই তোমাকে, আমি চাই তোমাকে। সবাই চায় প্রেম, সবাই চায়, আমি চাই তোমাকে, আমি চাই তোমাকে। সবাই চায় প্রেম, আমি চাই তোমাকে। আমি নিজেকেই ভাঙচুর করছি, ভাঙছি নিজের সাজানো স্বপ্নটাকে, ভেঙে চুরমার করছি। পাখির মতো ডানা মেলে উড়ে বেড়ানো মেয়ে কি হয়েছে মা, কেন আহত পাখির মতো ছটফট করছিস? মা, মা গো, যে পাখির একটি ডানা ভেঙে যায় ওই পাখিটি উড়বার চেষ্টা করে, যে পাখির দুই ডানায় ভেঙে যায় তার উড়বার স্বাদ হলে ডানা ঝাপটানো ছাড়া আর কি বা করার থাকে। মা, কি এমন দুর্ঘটনা ঘটলো যে আমার মেয়েকে তোলপাড় করছে? জানতে চেও না মা, এর কোনো উত্তর, এর কোনো সমাধান আমার জানা নেই। সন্তানের কাছে সমাধান না থাকলেও মা বাবার কাছে সমাধান থাকতে পারে। আমাকে বল, আমি তোর মা। ওরা, ওরা জয় আর জীবন দুজনই আমাকে ভালোবাসে, দুজনই আমাকে চায়। কিন্তু সকালে যে বলছিলি জীবন অন্য একজনকে পছন্দ করে, সেই মেয়েটি আমি বাবা, আমি। জীবন সাহস করে বলতে পারেনি, জয় বলেছে। আমি জয়ের কাছে ছুটে গিয়ে জানতে পারলাম জীবনের পছন্দের কথা। এখন এখন আমি কার ভালোবাসার মালা খোপায় জড়াবো, কার মালা ফিরিয়ে দেব বাবা? এক নারী দুজন পুরুষকে প্রেমিক হিসাবে ভালোবাসতে পারে না, পারে না স্বামী হিসাবে গ্রহণ করতে, ধর্মের বিধান নেই, তুমিও পারো না। তাহলে ওদের দোষ কোথায়? জীবন সত্য বলতে সাহস করেনি, এটা তার ব্যর্থতা। জয় বলেছে, এটা তার সফলতা। কিন্তু বন্ধু হিসাবে ওদের কাউকে আমি দুঃখ দিতে পারবো না। যদি বন্ধুত্বের মর্যাদা দাও, সমাধান এক, দুজনকে বন্ধুত্বের সম্মান দিয়ে সমস্ত কষ্টের বোঝা তোমার নিজের মাথায় নেয়া। কিন্তু কোনো বাবা মাই চায় না তাদের সন্তান অন্তহীন কষ্টের পাথর বুকে চেপে তিলে তিলে ক্ষয় হয়ে যাক, আমরাও তা চাই না। মা, প্রতিটি নারীর জীবনে কিছু অন্ধকার সান্ত্বনা থাকে, সেই সান্ত্বনা নিয়ে তোকে সুখী হতে হবে। দুজনার প্রেমিক হয়ে বেঁচে থাকার চেয়ে আমি মা হয়ে বলছি, নারী হয়ে বেঁচে থাকায় বড় সুখ, বড় প্রাপ্তি।
এসো। জীবন, জীবন, তোর চিঠি। আমার চিঠি? কবিতা এখানে রাখলো কেন? কি বলতে চায়? টচ করে দেখি। তোমরা এসেছ, এসো আমার সঙ্গে। হয়তো অবাক হয়েছ এখানে কেন ডেকেছি। মনের পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে আমি এমন কোন জায়গা পাইনি যেখানে দাঁড়িয়ে আমি সত্য কথা উচ্চারণ করতে পারি। কিন্তু এখানে বলা যায়, এটা তো চির সত্যের বেদী। শত শত বছর ধরে শাশ্বত সত্যের মুখোমুখি এরা সবাই, কিন্তু নেই কোনো হাহাকার ভরা দীর্ঘশ্বাস। এ যেন এক চির প্রশান্তির নির্মহল। দেখো কি গভীর ঘুমে পাশাপাশি শুয়ে আছে এরা, আত্মীয় অনাত্মীয়। এখানে কে নারী কে পুরুষ সে কথা বড় নয়, বড় হলো এরা সবাই অতীত মানুষ। সত্য হলো মানুষেরই পরিণতি। আমার কথা হয়তো তোমাদের কাছে অস্বাভাবিক লাগছে। না না, আমি পাগল হইনি, আমি পাগল হইনি। আমি তোমাদের বন্ধুত্ব, আমাদের ভালোবাসার পরিণতির পথ খুঁজতে এখানে এসেছি, পথ খুঁজতে এখানে এসেছি। ওই গাছটিকে দেখো, কবরের শোভা হয়ে আছে, ছায়া হয়ে আছে। তেমনি নারী জীবনের শোভা হলো তার প্রেম, ছায়া হলো তার স্বামী। আমার বিশ্বাস, নারী জীবনে একজন প্রকৃত বন্ধুই হতে পারে একজন ভালো স্বামী। তোমরা দুজনেই আমার বন্ধু, তোমরা দুজনেই আমার ভালোবাসায় মোড়ানো একটি হৃদয় চাও। কিন্তু কিন্তু তা আমি দুজনকে কেমন করে দেব? এই সমাজে একজন পুরুষ দুজন নারীকে বিয়ে করতে পারে, কিন্তু একজন নারীর দুই স্বামী আছে এমন রেওয়াজ এই সমাজে নেই। আমাকে নিয়ে তোমরা কি নতুন বিধান রচনা করতে চাও? না, এ অসম্ভব। নারী হয়ে এমন অনিয়মে সায় দিতে আমি পারবো না। আমি গৃহবধূ হতে চাই, আমার একটি মন। আমি তোমাদের দুজনকে দিতে পারবো না, বাকি থাকে এই দেহটা। দাবি না চললে এই দেহটাকেই দুজনে ভাগ করে নাও। কবিতা, তুমি কি পাগল হয়ে গেছো? কবিতা, দুজন পাগল প্রেমিকের পাগল করা প্রেমে আমি পাগল হয়ে গেছি। পাগল বলে উপহাস করছো, দোষ দিচ্ছ? দাও দাও দাও। হ্যাঁ আমি পাগল, আমি মজনু পাগল। আমি তোমার প্রেমে এমনই পাগল যে তোমাকে প্রেম নিবেদন করতেও ভুলে গিয়েছিলাম আমি। আরে সে তোমার অযোগ্যতা, প্রেম নিবেদন করনি, কিন্তু আমাকেই সলতে বানিয়ে হৃদয়ে জেড়েছো প্রেমের প্রদীপ। প্রদীপের আলোয় অন্ধকার দূর হয়, কিন্তু সলতে পুড়ে ছাই হয়ে যায়। আমিও তেমনি সলতের মতো জ্বলে পুড়ে ছাই হয়ে গেলাম। আর তুমি জয়, যখন জানতে আমাকে ঘিরেই তোমার বন্ধু প্রেমের প্রদীপ জ্বালিয়েছে, তখন তখন সেই পোড়া সলতের গায়ে কেন নতুন করে আগুন জ্বালাতে গেলে? কেন 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 কেন? কবিতা, আমি যদি জানতাম আমার ভালোবাসা তোমাকে কাঁদাবে, যদি জানতাম আমার প্রেমের আগুন তোমাকে পোড়াবে, তাহলে আমিও ভালোবাসার প্রদীপ কিছুতেই জ্বালাতাম না। বাবা প্রেমের আগুনে নিজে পুড়ে কালা হয়ে যেতাম। ভালোবেসে সবাই সুখী হতে চায়, আমিও তাই চেয়েছিলাম। তোমাকে পাওয়ার সুযোগ না থাক, চাইবার অধিকার তো আমার আছে, তাই তোমাকে চেয়েছি।
কাছে টানতে না পারো প্রত্যাখ্যান করো, আমি দুঃখ পাবো না। প্রেম দূরে ঠেলতে জানে না জয়, প্রেম তো বন্ধনের মালা, প্রেম শুধু কাজেই টানতে জানে। তাই আমিও তোমাদের দুজনকে কাজে জানবো, প্রত্যাখ্যান করবো না। বিষ মানে আত্মহত্যা নয়, আত্মহনন, আত্মহনন করব অনন্ত জীবনের অন্বেষায়। ভয় নেই, তোদের সমস্যার সমাধান তো আমার কাছে, আয় মা, আয়, আয় বলছি। কি সমাধান বাবা? আমাকে বিয়ে কর। কি আপনি? আমি শয়তান, মানুষকে ধোকা দেওয়াই আমার কাজ। আজ আমার হাত থেকে রেহাই নেই, তোকে নিয়ে যাবো। Thank you.
আমি আমার বন্ধুর মাঝে বাঁচতে চাই, আমি পৃথিবীর আলো বাতাসে বাঁচতে চাই, আমি কবিতার ভালোবাসায় বাঁচতে চাই। জীবন হারিয়ে যায় না, জীবনের মৃত্যু নেই, জীবন আছে বন্ধু জয়কে হৃৎপিণ্ড দান করে। জীবন বেঁচে আছে কবিতার মাঝে, স্বপ্নে স্মৃতিতে গানে।